বন্ধুরা আই হোপ আপনারা সকলে ভালো আছেন ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে দু হাজার বাইশ সালে কিছুদিন আগেই দুটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল অনেকে ইতিমধ্যে আবেদন করে ফেলেছেন অনেকে আবেদন করেননি তবে দুঃখের বিষয় ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেটা এখানে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট নোটিশ ওপরের দিকে চলে গেল আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি একটু অপেক্ষা করুন দেখতে পাচ্ছেন এখানে স্কল হচ্ছে এবং এরপরেই একটা নোটিশ যাবে যেখানে নিউ বলে লেখা আছে তো আপনাদেরকে আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে আমাদের সামনে একটা ওয়ান পেজের নোটিশ চলে আসলো তো এখানে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একুশ এক দু হাজার বাইশ নোটিশটি যখনই প্রকাশিত হয়েছে আমি সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করে দিয়েছি আপনাদেরকে আমি এই জন্যই বলি টেলিগ্রামে আপনারা জয়েন থাকুন সাথে সাথে ভিডিও বানানো সম্ভব হয় না তো যে কারণে টেলিগ্রামে যারা ছিলেন কালকে রাতেই হয়তো দেখেছেন আপনারা যে আমি সাথে সাথে আপডেট করে দিয়েছিলাম রাত এগারোটার দিকে তো আপনারা হয়তো দেখতে পেয়েছেন সেটা এবং এখানে দেখুন কী বলা হচ্ছে ইট ইজ সিআর বাই নোটিফাইড দ্যাট ডিউ টু সাম টেকনিক্যাল রিজন অ্যাডভার্টিজমেন্ট নম্বর জিরো ফোর স্লাস দু হাজার একুশ এবং ফাইভ স্লাস দু হাজার एक ऑफ वेस्ट बेंगल कोऑपरेटिव सर्विस कमीशन इस हेयर केप्ट ऑन होल्ड आंटिल फर्दर नोटिफिकेशन इट इज ऑल्सो टू बी नोटेड दैट द कैंडिडेट्स हू हैव ऑलरेडी अप्लाइड अगेंस्ट द दटाइजमेंट नीड টু অ্যাপ্লাই ফার্দার তো এখানে যেটা বলা হচ্ছে চার নম্বর এবং পাঁচ নম্বর যেই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছিল কিছু টেকনিক্যাল রিজনের কারণে সেটাকে হোল্ড রাখা হয়েছে পরবর্তীতে প্রকাশিত করা হবে সেখানে পরবর্তীতে আরও বিস্তারিতভাবে বলা হবে যে কীভাবে এই যে বিজ্ঞপ্তিটা এই বিজ্ঞপ্তির আবেদনটা সম্পূর্ণ করা যায় বা কী করতে হবে তো যারা অলরেডি আবেদন করে ফেলেছে তাদের কী হবে তো এখানে বলা হচ্ছে তাদেরকে আবার অ্যাপ্লাই করতে হবে এবার অনেকের মনে প্রশ্ন আছে আমরা তো আমরা এত টাকা দিয়ে আবেদন করে ফেলেছি তাহলে কি আমাকে আবার টাকা দিতে হবে তবে আমার যেটুকু ধারণা এটা কখনোই সম্ভব না যে একবার টাকা দিয়ে ফেলেছে ভুল হয়েছে কর্তৃপক্ষের সেক্ষেত্রে আবার টাকা দিতে হবে কি না তো আমার যতদূর ধারণা এটা কিন্তু কখনোই করবে না তার কারণ ডাটাবেস কিন্তু সকলের কাছেই থাকে তো তোমরা যারা আবেদন করেছিল বা আপনারা যারা আবেদন করেছিলেন তো আবেদন করার পরে একদম শেষের দিকে একটা অ্যাডভার্টিসমেন্টের যেই আবেদন শেষে সাকসেসফুল হয়েছে তার একটা স্লিপ তৈরি হয় আবেদন করার জন্য একটা পে স্লিপ তৈরি হয় সেই সমস্ত জিনিসগুলোকে নিজের কাছে কালেক্ট করে রাখতে বলবো যে সমস্ত রেজিস্ট্রেশন নাম্বার বা যাবতীয় যে সমস্ত তথ্যগুলো আবেদন করার পরে আর কি জেনারেট হয় অনলাইনে সেগুলো কিন্তু একটু যত্ন করে রেখে দিও সেটা কিছুদিন পরেই হয়তো অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নোটিশ প্রকাশিত করা হবে তো বলা হবে যে এইভাবে আবেদন করলে তাদেরকে পেমেন্ট করতে হচ্ছে না যারা অলরেডি আবেদন করে ফেলেছে এটা আমার ধারণা তবে আমার এটুকু বিশ্বাস কর্তৃপক্ষের ওপরে যে কখনোই এটা করবে না যে যারা আবেদন করে ফেলেছে তাদেরকে আবার পেমেন্ট করতে হবে সুতরাং চিন্তার কোনো কারণ নেই যারা আবেদন করেনি তাদের তো চিন্তার কোনো ব্যাপারে নেই তো এটাই জানানো উচিত ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম আমি এই সমস্ত আপডেটগুলো তোমাদেরকে টেলিগ্রামে আপডেট করে দিই সবার আগে এই জন্য টেলিগ্রামে যারা জয়েন নেই টেলিগ্রামে জয়েন থেকো মক টেস্ট বিনামূল্যে যারা দিতে চাও এবং প্র্যাকটিস সেট বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন যারা পেতে চাও তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে পঁচিশ হাজার মানুষ আমাদের সাথে যুক্ত আছে টেলিগ্রামে সকলে ভালো থাকো বন্ধুরা বাই বাই বন্ধুরা অল্প একটু সময় চেয়ে নেব অনলাইনে সিরিয়াসভাবে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিতে চাইছেন তাদের জন্য গুড নিউজ আনাকাডেমি আপনাদের জন্য আপকামিং ব্যাস কোর্সেস এবং টেস্ট সিরিজ লঞ্চ করতে চলেছে তার মধ্যে অন্যতম ডাবলু বিসিএস ফিল্মস এবং মেন্সের জন্য একটি ব্যাচ আগমন ফাউন্ডেশন কোর্স ফর ডাবলি বিসিএস ফিল্মস মেন্স এই ওয়েসটটার জন্য অনেক ছাত্রছাত্রী অপেক্ষা করে থাকে এবং এটার ডিমান্ড অনেকটাই বেশি বড় মাসের ডিউরেশনসের একটি ব্যাচ প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা টিচার আপনাদেরকে গাইড করবেন জিওগ্রাফি ইংলিশ ম্যাথস রিজনিং সমস্ত বিষয়ের সাবজেক্টের এখানে আপনাদেরকে গাইড করা হবে যে থ্রি নামের বেস্ট উনিশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে ডিসকাউন্ট লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রাখা রয়েছে এর সাথে আপনি পেয়ে যাবেন কি কমপ্লিট ব্যাচ অন এর জন্য চার মাস ডিউরেশনের একটি ব্যাচ এখানেও প্রত্যেকটা বিষয় পড়ানো হবে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথ রিজনিং ইংলিশ জেনারেল নলেজ উনিশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে এক্সাম থ্রি সিক্সটি ফাইভ প্রোডিউস ফলে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে ডিসকাউন্ট লিঙ্ক এবং যারা প্লাস লার্নার্স তাদের জন্য উইকলি মক টেস্ট কুড়ি জানুয়ারি বাইশে জানুয়ারি তেইশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি আপনাদের জন্য ডব্লিউবিপি তারপরে ডাবলিউ বিসিএস এর জন্য র্যাপিড ফায়ার ফুল লেন্থ মক টেস্ট থাকছে প্রতিনিয়ত তাই ডিসক্রিপশন বক্স থেকে আপনারা যারা সাবস্ক্রিপশন নিতে চান বিস্তারিত দেখে নিতে পারবেন এবারে প্রশ্ন হচ্ছে আপনারা কেন অ্যানাডেমির সাবস্ক্রিপশনটা নেবেন তার কারণ অ্যাকাডেমিতে লাইফ চলাকালীন আপনার আপনারা ইন্টারেক্টিভ সেশনস পেয়ে যাবেন পুল ফর রানার্স থাকছে নেভার মিস এ ক্লাস নোটিফিকেশনস পেয়ে যাবেন লেকচার নোটস অর্থাৎ ক্লাস শেষে আপনারা পিডিএফস নোটস পেয়ে যাবেন ক্লাস যদি কখনো মিস হয়ে যায় সেক্ষেত্রে আপনারা রেকর্ডেড ক্লাস পেয়ে যাবেন এনি টাইম এনিওয়ার আপনারা ক্লাসটা করবেন যে কোনো ডিভাইস থেকে লগ করেই এবং আপনারা আপনার সামর্থ্য অনুযায়ী ক্লাসটাকে সাবস্ক্রিপশন নিতে পারবেন এক মাস তিন মাস ছয় মাস বারো মাস চব্বিশ মাসের সাবস্ক্রিপশন এখানে নেওয়া যাবে বারো মাস এবং চব্বিশ মাসের সাবস্ক্রিপশনটা এখানে তুলনামূলকভাবে কম আপনারা যদি দেখেন সমস্ত বিষয় এখানে পড়ানো হচ্ছে এবং আপনারা প্রত্যেকটা ব্যাচগুলোকেই এনরোল করতে পারবেন একবার সাবস্ক্রিপশন নিয়ে নিলে সেটা ছশো তেত্রিশ টাকা করে প্রতি মাসে এক্সাম থ্রি সিক্সটি ফাইভ করিউস করলে আপনার এই কোর্সের দামটা অনেকটাই কমে যাবে যে কোনো কোর্সের দাম কমাতে এক্সাম থ্রি সিক্সটি ফাইভ কোর্টাকে ইউজ করুন এবং কোর্সের দাম কমিয়ে নিন পনেরো হাজার দুশো টাকা টোটাল চব্বিশ মাসের ক্ষেত্রে বলা হচ্ছে বাট এক্সাম থ্রি সিক্সটি ফাইভ ইউজ করলে তেরো হাজার সামথিং আপনার দামটা পড়বে এবং আপনারা জানেন ফ্রিতেও ক্লাস করা যায় প্লাসেও ক্লাস করা যায় ফ্রিতে এক্সাম থ্রি সিক্সটি ফাইভ কর ইউজ করে ফ্রিতে ক্লাস করতে পারবেন এক্সাম থ্রি সিক্সটি ফাইভ ইউজ করে যে কোনো প্লাস কোর্সের দাম কমিয়ে নিতে পারবেন ফ্রির মধ্যে সমস্ত কিছু লিমিটেড বাট প্লাসের মধ্যে সমস্ত কিছু কমপ্লিটেড এবং এখানে আপনারা আনলিমিটেড ক্লাস পিডিএফ নোটস পেয়ে যাবেন এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন